ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে দিন, এখানে ক্লিক করে আমাদের টেকনোলজি ভিডিও পাওয়ার জন্য নিচে লাল কালো বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন, এবং সবার আগে নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য পাশের বেল আইকনটা অন করে দিন। সালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? বন্ধুরা, ইতিমধ্যে আমি আপনাদের মাঝে ফাইনালি চিন্তা করলাম একটি DSLR ক্যামেরার মতো করে কিভাবে ফটো তৈরি করবেন, এই নিয়ে একটি ভিডিও তৈরি করি। এই ভিডিও নিয়ে অনেক ভিডিও রয়েছে যে 1 মিনিটে বা 1 সেকেন্ডে আপনার ফটোকে তৈরি করে নিন DSLR ক্যামেরার মতো করে। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে 1 মিনিট সময় নেব, যার মাধ্যমে এখানে তিনটি ফটো দেখতেছেন। এই তিনটি ফটো থেকে দেখুন মাঝখানে যে ফটোটা সেটা হলো নর্মাল ফটো, এবং পাশে যেটা রয়েছে আমি একটু এডিট করে এই ফটোটা তৈরি করেছি, এবং পাশে যে আর একটি ফটো দেখতেছেন সেটা হলো আমার অটো বা আপনাদের নর্মাল যে 1 সেকেন্ডের ফটো তৈরি করা। আপনারা দেখুন এখান থেকে কোনটা ভালো লাগে। এখানে এই ছবিটা বন্ধুরা, এটি বেশি সময় লাগে নাই, মাত্র 1 মিনিটে আমি আপনাদেরকে করে দেখাবো। আপনারা যদি একটু সময় দেন অথবা 1 মিনিটই করেন, তাহলে কিন্তু এরকম ফটো তৈরি করতে পারবেন অথবা এর চেয়ে সুন্দরও করতে পারবেন। বন্ধুরা, আমি আপনাদের কাছে সবসময় চেষ্টা করি যে নতুন কিছু শেখানোর জন্য। বন্ধুরা, তাই আপনারা আমাকে এত বেশি ভালোবাসেন এবং এত বেশি সাপোর্ট করেছেন, যা আমাদের ফ্যামিলি আজ 2 লক্ষ সাবস্ক্রাইবার অতিক্রম করে ফেলেছে, 2 লক্ষ 10 হাজার প্লাস। বন্ধুরা, আশা করি ভবিষ্যতে এরকম আমাকে সাপোর্ট করে যাবেন এবং আমার ভিডিওগুলো আপনারা প্রতিনিয়ত দেখবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। যাই হোক, আজকের এই ভিডিওটা আমি আশা করি আপনারা সবাই লাইক দিবেন এবং নিচে কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে। বন্ধুরা, আমি আপনাদের মূল্যবান সময়টি নষ্ট না করে তাহলে মেইন কাজে চলে যাব। যাওয়ার আগে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট থাকবে, আপনাদের মাঝে যদি নতুন কেউ এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই নিচে লাল কালার বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন, এবং পাশে থেকে বেল আইকনটা অন করে দেন আমাদের পরবর্তীতে নতুন ভিডিও যাতে আপনাদের মিস না হয়। যারা করছেন তাদেরকে জানাই আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি কোনো সফটওয়্যার দিয়ে অটো ব্লুর করেন, তাহলে কিন্তু এই সফটওয়্যারের নামটা দেখে যায়, যা অন্য কেউ দেখে বুঝিয়ে দিতে পারে যে এটা কোনো সফটওয়্যার দিয়ে তৈরি করা, আপনার DSLR ক্যামেরা দিয়ে তুলেন নাই, এটা সহজেই বুঝে যাবে। তো আমি আপনাদের মূল্যবান সময়টা নষ্ট না করে চটপট দেখাবো কিভাবে কাজটা করা যায়। তো আপনাদের এই জন্য পিক্সার সফটওয়্যারটি লাগবে। পিক্সার সফটওয়্যারটি আপনাদের আশা করি অনেকেরই আছে, যদি না থাকে তাহলে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেই অ্যাপসটা ডাউনলোড করবেন। যেন আমরা অ্যাপসটা ওপেন করলাম, ওপেন করে অটোমেটিকলি আমরা শেয়ার বাটনে ক্লিক করে এই ফটো নিয়ে নিয়ে নিলাম, যাতে আমাদের কোনো সময় নষ্ট না হয়। যাই হোক, তারপর আপনার যেরকম আসবে এখানে এরকম আসবে, আসার পর এখানে টুলসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যেটা করতে হবে, প্রথম এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনাদের যেটা করতে হবে, এখানে লাভারে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু জুম দিবেন, জুম দেওয়ার পরে এই ঠোঁটটাকে একটু সাদা এই মুছে দিবেন। এখানে মুছে দেওয়ার পর আপনারা ছোটো করবেন, ছোটো করার পর আপনারা দেখবেন যে সব ঠিকঠাক আছে কিনা। যদি কোনো বেশি অংশ কেটে যায়, এখানে দেখুন চোখের জায়গায় কেটে গেছে, তো আমরা এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেন এখানে ক্লিক করবো। ক্লিক করার পর দেখুন ঠোঁট লাল হয়ে গেছে এবং অন্য অংশগুলো আমার সাদা হয়ে গেছে। দেন আমরা কী করবো, এখানে টিক মার্কে ক্লিক করবো। ক্লিক করার পর এটাকে একটু কমিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের ঠোঁটটা মোটামুটি বোঝা যাবে যে ওকে, কোনো ধরনের সমস্যা নাই। আর যদি বেশি দেয় তাহলে মনে হবে কি লিপস্টিক দিয়েছে। যাই হোক, তাহলে আমরা এখন টিক মার্কে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা আবারও ঠিক একই কাজ করবো, এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে দেখুন এটা ইয়ে হয়ে গেছে, এখন আমরা শুধু ফেসটাকে রিমুভ করে দিব। এখানে ক্লিক করে আমাদের এই যে মুখটা রয়েছে, আমি ঝটপট করে করে দেখাচ্ছি আপনাদের, যাতে বেশি সময় নষ্ট না হয়। দেন আমাদের এটা করা শেষ, এখন আমরা টিক মার্কে ক্লিক করবো। এখানে দেখুন গাড়িগুলো এবং পিছনের গাছগুলো অনেক সবুজ হয়ে গেছে, অনেক সুন্দর লাগে। তো এখান থেকে আপনারা কিন্তু একটু কম বেশি করতে পারবেন, আপনারা অবশ্য বেশি করার করলে বেশি নষ্ট হয়ে যাবে, একটু কম রাখারই চেষ্টা করবেন। এই যে দেখুন আমি নয় রাখলাম, দেন এখন টিক মার্কে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে দেখুন আমার ঠোঁট লাল হয়ে গেছে, পিছনের গাড়ি এবং আমার টি শার্ট গেঞ্জিও অনেক কালারফুল হয়ে গেল, পাশাপাশি আমার চুলগুলো অনেক কালো হয়ে গেল, অনেক সুন্দর লাগতেছে এখনই। কিন্তু যাই হোক, আমরা এখন যাই হোক এখন আমরা আমরা আমাদের মুখটাকে একটু সুন্দর করবো, আমাদের স্কিনটাকে। তো সুন্দর করার জন্য আমরা এখানে এটা ইউজ করব, এখানে এখানে এভাবে একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার পর এখানে দেখুন সবগুলো কিন্তু সাদা হয়ে গেল। তো আমরা চাচ্ছি শুধু ফেসটা করার জন্য, এখানে আমরা একটু বাড়িয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে ক্লিক করবেন, আবারও এখানে আপনার যেটা দরকার সেটা আপনি মুছে দিবেন, ঠিক আছে? এইভাবে আপনারা মুছে দেন। মুছে দেওয়ার পর আপনারা জাস্ট আবারও এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এরকম হয়ে গেছে, তো একটু বেশি দেখা যাচ্ছে, টেনশন করার কিছু নেই। দেন টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে একটু কমিয়ে দিবেন। এইভাবে আমি অবশ্য বেশি দিয়েছি, যাতে আমাদের স্ক্রিনটা ভালো বোঝা যায়। তো এরকম হয়ে গেল। তো এই যে দেখুন এখন কিন্তু মোটামুটি সুন্দর লাগতেছে, অবশ্য একটু বেশি লাগ হয়ে গেল, তো আমরা একটু কমিয়ে দিলাম। এই হলো আমাদের কাজ। তারপর টিক মার্কে ক্লিক করলাম, এখানে দেখুন ফটোটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। দেন আমরা এখন ব্লুর করব। ব্লুর করার জন্য আমরা এই এফেক্সে ক্লিক করব। এফেক্সে ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এটা ব্লুর হয়ে গেছে। তো আপনারা কী করবেন, একটু বাড়িয়ে নেবেন, এইভাবে একটু বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়ার পর মোটামুটি যাতে ফেসটা দেখা যায়, তো আপনারা কী করবেন, এই লাভার আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে আবার রিমুভ করে দেবেন।
তো ব্লুটা বেশি করলে দেখা যাচ্ছে কি আপনার যখন সাইডে দিয়ে এডিট করবেন তখন সহজ হবে, আপনার বেশি কাটবেন না, বা কাটার পরও আপনি সহজে অ্যাড করতে পারবেন, যা আপনার ভবিষ্যতে মানে চটপট করতে মানে তাড়াতাড়ি করতে আপনাকে সাহায্য করবে। তাহলে আপনার জুম করে এই পেন্সিলে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা এখান থেকে বসিয়ে দিবেন যেখানে বেশি বেশি কেটে গেছে, তো এইভাবে আপনারা দিয়ে দিবেন, তো মানে ব্লুটা দিয়ে দিবেন আর কি। এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি, এই হলো এদিকে, দেন এখানে আলকা একটু লাগবে, আর এখানে ও সরি এখানে একটু এখানে লাগবে, এই আমরা করে নিলাম। দেন এখানে দেখুন আমার কাজটা কিন্তু হয়ে গেছে, তো এখানে একটু বেশি হয়ে গেল আর এটা হয়ে গেল, তো এখন আমাদের কাজটা কিন্তু প্রায় শেষ। এখন আমরা যেটা করব, আবার টিক মার্কে ক্লিক করবো, ক্লিক করার পর এখানে ক্লিক করবো, ক্লিক করার পর দেন আমরাকে একটু কমিয়ে দেবো, ঠিক আছে 10%-এর মতো রাখবো, 10-15%-এর মতো। এখানে দেখুন 10% রাখলাম, এখানে দেখুন মোটামুটি কিন্তু অনেক সুন্দর লাগতেছে আমার এই ফটোটা, তো আপনারা হয়তো দেখতে পারতেছেন। দেন আমরা টিক মার্কে ক্লিক করে ওকে করে দিলাম। আপনারা কিন্তু কাস্টমাইজ করতে পারেন, এখানে চাইলে অনেক বেশিও করতে পারেন। এখানে দেখুন অনেক সুন্দর কিন্তু লাগতেছে ফটোটা, যাই হোক দেন এখানে ক্লিক করে তারপরে আপনারা সেভ করে দেবেন ফটোটাকে। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন, নতুন কিছু শিখলেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন যে অন্য সব সফটওয়্যার থেকে এই সফটওয়্যারটা আপনার কাছে কেমন লাগছে, বা এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে। তো আজকের মতো এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।